আর এক একজন বাড়ি বানান 360 করে, এক একজন বাড়ি বানান 360। কোথায় কোথায় এদের বাড়ি নাই? অস্ট্রেলিয়াতে এদের বাড়ি, সিডনিতে এদের বাড়ি, কানাডাতে এদের বাড়ি। আর এরা হয়ে গেছে দেশ ও দেশ দেশ জাতির বন্ধু, আর আমরা মুলুকিরা হয়ে গেছি এদেশে জঙ্গি রাজাকার। এক শব্দ প্রণয়ন করছিল, এক শব্দ প্রয়োগ করছিল, 16 বছর ধরে যে শব্দ দিয়ে জাতিকে জাতিকে ভ্যানিশ করার চেষ্টা করছে, আর ওই শব্দ দিয়ে রব্বে কারিম পুরা জবে করে দিছে। কি বুঝতেছেন কিছু? আচ্ছা রব কত বড়? কি রব এমনি বড়টা কত? যে ছাত্রগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য পরীক্ষা পদ্ধতিকে এভাবে ধ্বংস করেছে, শিক্ষা ব্যবস্থাকে এভাবে ধ্বংস করেছে, শুধুই আগামী প্রজন্মকে ধ্বংসের জন্য, যেন এরা জীবনে কোনোদিন এদের মোকাবেলা না দাঁড়ায়। বুঝেন নাই কথা? পৃথিবীতে যত আন্দোলন হয়েছে ছাত্রদের দিয়েই হয়েছে, এই ছাত্রগুলো যেন অকর্মণ্য হয়ে যায়, এরা যেন আর কিছু না পারে, এরা যেন যোগ্য নেতৃত্ব যেন আর জীবনে কখনো এখানে তৈরি না হয়, এই জন্যই এত পরিকল্পনা, এই জন্যই পরীক্ষা পদ্ধতি বাদ, এই জন্যই সিলেবাস বাদ, এই জন্যই এত বন্ধ, এত ছুটি। ও আকাশে ম্যাচ ধরছে, যাও স্কুল ছুটি। আরে বাস্তব না বাস্তব? আগামী বৃহস্পতিবার মিটিং আছে, যাও শনিবার থেকে স্কুল ছুটি। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله الله غفور إنه غفور شكور صدق الله مولانا العظيم। আজকে 27 সেপ্টেম্বর 2024 ঢাকা বনশ্রী বাইতুল আতিক জামে মসজিদে জুমার জন্য আগত হাজরাতে মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহরবানি, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার জন্যই একত্রিত হয়ে আজানের আগেই মসজিদে জমা হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা ফাতির থেকে দুখানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, আজকের এই জুমায়ও আমরা ওই দুখানেই তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এর আলোকে দু চারটা কথা আপনাদের সামনে আরজ করা হবে ইনশাআল্লাহ। এই আয়াত করিমার খোলাসা হল চারটা জিনিস, ইলম, ঈমান, আমল ও তাকওয়া। ইলম, ঈমান, আমল ও তাকওয়া, এই চারটা লহীন, ক্ষয়হীন, এই চারটা জীবনে কখনো শেষ হবে না, এই চারটার সাথে সম্পৃক্ত কোনো বিষয়ও জীবনে কখনো শেষ হবে না। মসজিদের সাথে জুড়ে থাকা জীবনে কখনো শেষ হবে না, ইলম জীবনে কখনো শেষ হবে না, কোরআন জীবনে কখনো শেষ হবে না। এছাড়া পৃথিবীর যত জ্ঞান অবিজ্ঞান আছে একদিন শেষ হবে, একদিন মুছে যাবে, লেকিন কোরআন কখনো মুছবে না। কোরআন কখনো কি? কখনো জের হবে, কখনো জবর হবে, কখনো উঁচু হবে, কখনো নিচ হবে, লেকিন মুছবে না। এই চেরা কখনো মুছবে না, বলেন কি বলছি? যেমন সূর্য কখনো মুছে না, এখানে থাকে না আরেকখানে থাকে, এখানে থাকে না তো কি আরেকখানে থাকে,
আরেকখানে থাকে না তো আরেকখানে থাকে, সে যেমন মুজবে আখেরি আখেরি সময়ে যেদিন রবের ফয়সালা হবে সেদিন। এজন্য কোরআনে করিমের সাথে যে জুড়ে যাবে, কোরআনে করিমের সাথে যে লেগে যাবে, তো আল্লাহ তাআলা বলেন সে আমার সাথে এমন এক ব্যবসা করলো যে ব্যবসা জীবনে কখনো শেষ হবে না। কোরআনে করিমের সাথে লাগার প্রথম প্রথম তার আমি কি দিয়ে কোরআনে করিমের সাথে লাগব, প্রথম তার হলো কোরআনের উপরে ঈমান আনা। প্রথম তার কি? কোরআনের উপরে কি আনা? কোরআনের উপরে কি ঈমান আনবে? কি এটা কি বিষয় বলবে কি? সে প্রথম বলবে পুরো কোরআনে করিম আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতারিত, এই কথার উপরে ঈমান আনবে। কি বলবে বলেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, এটা মানুষের বানানো নয়, এটা সরাসরি আল্লাহ তাআলার সিফাত। এটা সরাসরি কি বলেন? এটা আল্লাহ তাআলার সিফাত, এটা সরাসরি আল্লাহ তাআলার কালাম। আমার এই কথা যেমন আমার এখান থেকে বের হয়, এখান থেকে বের হয়, আর তার কথা যেমন এখান থেকে বের হয়, হুবহু কোরআন রব্বে করিমের এখান থেকে বের হয়েছে। এবং নাযাল আলা কলবিক, আল্লাহ তাআলা বলেন আমিনা এটা আমার এখান থেকে বের করে রাসূলের সিনায় দিয়ে দিয়েছি। দেওয়ার আগে প্রসেসিং কি ছিল? আল্লাহ তাআলা এখান থেকে বের করে লোহে মাহফুজের মধ্যে এটার ফটো ফটোকপি দিয়ে দিয়েছেন। এটা কোরআনের ফটোকপি বলেন, এটা কোরআনের কি বলেন? এটা কোরআনের ফটোকপি, এটা কোরআনের ছাফা কপি। মূল কোরআন হলো আল্লাহ তাআলার সিনাই, যেমন আপনার দলিলের ফটোকপি আপনি দিয়েছেন কিন্তু মূলটা আপনার কাস্তুরিতে কি মামলার ফটোকপি দিয়েছেন, মূলটা আপনার কাছে। আইডি কার্ডের ফটোকপি দিয়েছেন, মূলটা আপনার কাছে। ফটোকপি হারিয়ে যেতে পারে, ফটোকপি হারিয়ে গেলে আপনি কি বলবেন? সমস্যা নাই, আসল কপি আছে। যদি বাংলা বাজারের সমস্ত কোরআনে করিমের কপিগুলোকে মুআজ আল্লাহ পুড়ে ফেলা হয় তা আপনি বলতে পারবেন? সমস্যা নাই, মূলটা আছে। আপনি কি বলতে পারবেন বলেন? অনায়াসে আপনি বলে দিতে পারবেন সমস্যা নাই, মূলটা আছে। কি ভাই, তাহলে কোরআনে করিমের সাথে যেই লাগে সে দামি হয়ে যায়। আপনি বলবেন কোরআনে করিমের সাথে লাগতে তো আমরা দামি দেখি না, আমরা তো দেখি বেতন অল্প। তো দুই বছরের বাচ্চা তার গলায় একটা স্বর্ণের চেইন আছে দুই ভরি ওজনের, আর তাকে একজনে 2 টাকার চকলেট দিয়া চেইনটা নিয়ে যায়, আমাকে চেইনটা দাও দুষ্টুমির ছলে, আমাকে চেইনটা দাও তোমাকে চকলেট দিব। তো দেখবেন চেইনটা খুলে দিয়ে দিল, চকলেট নিয়ে নিল। বাচ্চা যে চকলেট দিয়া চকলেট নিয়ে চেইন দিল, এর অর্থ চেইনের দাম চকলেট চেয়ে কম। চেইনের জায়গায় চেইনের দাম, লেকিন বাচ্চা বুঝে না। বলেন কি বলছি? আপনার দৃষ্টিতে কোরআনওয়ালার দাম যদি না থাকে তো কোরআনওয়ালার দাম কোনো কম নয়, আপনি বাচ্চার মতো বুদ্ধিমান এই জন্য কোরআনওয়ালার দাম আপনার দৃষ্টিতে নাই। বাচ্চা যেমন বুদ্ধিমান, সে 2 টাকার চকলেটে চেইন দিয়ে দিল, এর অর্থ চেইনের দাম কম না, চেইনের দাম বহাল আছে। বুঝে নাই কে? বাচ্চা। কেউ যদি মনে করে কোরআনওয়ালা এটা কোরআনওয়ালা এটা কোরআনওয়ালা, তো এটা কেমন? এটা তার ব্রেনের সমস্যা, তার বুঝ কম। লেকিন কোরআন দামি। বলেন কোরআন কি? কোরআন সরাসরি আল্লাহ তাআলার সিফাত। একটাই বস্তু পৃথিবীতে আছে, একটাই বস্তু, জান্নাত আল্লাহ তাআলার বানানো, জান্নাত আল্লাহ তাআলার বানানো।
হুর আল গিলমান আল্লাহ তালার বানানো, সমস্ত আম্বিয়া আলী মুসরাতাম আল্লাহ তালার বানানো, দুনিয়া আল্লাহ তালার বানানো, ওখবা আল্লাহ তালার বানানো, শুধু কোরআন আল্লাহ তালার বানানো না, এটা আল্লাহ তালার সিফাত। এই জন্য কোরআনের ব্যাপারে আমাদের আকীদা আন্নাল কোরআনা গায়রু মাখলুকিন, কোরআন মাখলুক না। জান্নাত ছিল না আছে থাকবে, কোরআন ছিল আছে থাকবে। জান্নাতের ব্যাপারে আপনি কি বলবেন? ছিল না আছে থাকবে। আর কোরআনের ব্যাপারে কি বলতে হবে? আন্নাল কোরআনা কাদিমুন, কোরআন কাদিম। কোরআন কি কাদিম? এজন্য হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাহুল্লাহ তাআলা তাকে যখন বাদশাহ গ্রেফতার করলো এক দাবিতে, তিনি বলতেন কোরআন গায়রু মাখলুক, কোরআন কাদিম, কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। লেকিন শিয়াদের মতাদর্শ হলো কোরআন ছিল না আছে থাকবে, আমাদের মতাদর্শ কোরআন ছিল, কোরআন আছে থাকবে। এই দাবিতে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারককে গ্রেপ্তার করা হলো। আর প্রতিদিন তাকে খালি গায়ে করে তাকে 80টা করে কোড়া লাগানো হতো। কয়টা কোড়া? কোড়া লাগানো হইতো, আর বলা হইতো একবার বলে দাও কোরআন কাদিম না, কোরআন মাখলুক, কোরআন হাদিস, একবার বলে দাও কোরআন মাখলুক, কোরআন হাদিস, কোরআন ছিল না, একবার বলে দাও। বাচ্চার দাবির সাথে তোমার দাবি একবার মিলাইয়া দাও। কোড়া খায় আর বলে কোরআন গায়রু মাখলুক, কোরআন গায়রু মাখলুক, কোরআন গায়রু মাখলুক। এক দাবিতে অটল, এক দাবিতে কি? এক দাবিতে অটল। শেষতক হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের আম্মাকেও নিয়ে আসা হলো। বাংলাদেশের টর্চার সেলগুলোতে এভাবে মাকেও নিয়ে আসা হইতো। এখানে পিটাইতেছে পিটাইতেছে, দেখে যে মানে না। এবার ওই আশপাশের রুম থেকে তার মার চিৎকার শোনা যেত, বিবির চিৎকার শোনা যেত, বাচ্চার চিৎকার শোনা যেত। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের মা যখন দেখলেন এভাবে পিটাইতেছে পিটাইতেছে, আর মাকে বলা হলো আপনি একবার বুঝাইয়া বলেন, ও একবার বলুক, একবার বলুক, একবার বলুক কোরআন হাদিস, একবার বলুক। এবার মা হতো আব্দুল্লাহ ইবনে মুবারকের জনম দাত্রী, মা তো আর আমার মা না, এটা তো আব্দুল্লাহ ইবনে মুবারকের মা। আহমদ ইবনে হাম্বলের মা, আহমদ ইবনে হাম্বলের মা বললেন ছেলে ফালি দালিকাল ইয়াউম উলিদতু ওয়ালাদতু, আজকের এই দিনের জন্যই আমি তোমাকে জন্ম দিয়েছি, তুমি চলে যেতে পারো, শহীদ হয়ে যেতে পারো, লাকিন দাবি থেকে ফুটবা না। এই সময় হযরতে আব্দুল হযরতে আহমদ ইবনে হাম্বলকে উটকাল উল্টো লটকানো হতো, উল্টো লটকানো হতো, উল্টা লটকা লটকা মারতো, আর বলতো একবার বলো। এই সময় তিনি ঝিমিয়ে যেতেন, ঝিমিয়ে যেতেন, ক্লান্ত ক্লান্ত শরীরে ঘুমিয়ে যেতেন। ফাকাদ রা রাব্বাহু, ঘুমের মধ্যে তিনি তার রবকে স্বপ্নে দেখতেন। এবার হযরত আব্দুল্লাহ জিজ্ঞেস করতেন, হযরত আহমদ জিজ্ঞেস করতেন, আল্লাহ বিমাদা ইয়াতাকাররাবুল আবদু বিকা ইয়া আল্লাহ, কোন জিনিস দ্বারা বান্দা আপনার সবচেয়ে বেশি নিকটে পৌঁছে, কোন জিনিস দ্বারা বান্দা আপনার সবচেয়ে বেশি কাছে হয়? আল্লাহ তাআলা বলতেন বিতিলাওয়াতিল কুরআন। আহমদ শুনো, কোরআনে কারিমের তেলাওয়াত দিয়ে বান্দা সবচেয়ে বেশি কাছে হয়। আমরা আমাদের জেলখানার দিনগুলো আল্লাহর কসম এতটা কোরআনে কারিম পড়ছি, এতটা কোরআনে কারিম পড়ছি, আর তো কোনো কাজ নাই, মোবাইল তো নাই, ফোন তো নাই, শুধু কি তেলাওয়াত আর তাফসীর পড়া। তাফসীর ফি জিলালিল কোরআন আমি জেলখানায় বসে পড়ছি, তাফসীর ইবনে কাসির এটাও ছিল পড়ছি। হযরত ইমাম আহমদ এবার জিজ্ঞেস করলেন, আল্লাহ কোরআনে কারিমের তেলাওয়াত দিয়ে বান্দা আপনার সবচেয়ে কাছে পৌঁছে যায়, একটু বলবেন কি? বুঝে পড়লেও দিবেন না, না বুঝে পড়লেও দিবেন?
আল্লাহ তাআলা বলেন আহমদ এটা আমার কোরআন, বুঝে পড়লেও দামি, না বুঝে পড়লেও দামি, এটা বুঝে পড়লেও দামি, না বুঝে পড়লেও দামি। হ্যাঁ, না বুঝে পড়লে নেকি দিয়ে দিব, আর বুঝে পড়লে এর সাথে আরো অনেক কিছু দিয়ে দিব। কি ভাই, এই জন্য কোরআনে কারিমের সাথে যেই লাগে সেই দামি হয়, বলেন যেই লাগে সেই কি হয়। এতদিন ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কোরআন নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে হয়ে গেলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এতদিন ছিলেন আবু বকর ইবনু কুহাফা, কুহাফার ছেলে আবু বকর, কোরআনে কারিমের উপর ঈমান আনার সঙ্গে সঙ্গে হয়ে গেলেন সিদ্দিক আকবর। এতদিন ছিলেন ওমর ইবনুল খাত্তাব, আজকে হয়ে গেলেন ফারুক আজম। এতদিন ছিলেন ওসমান ইবনু আফফান, এখন হয়ে গেলেন যিন্নুরাইন। এতদিন ছিলেন আলী ইবনু আবি তালিব, এখন হয়ে গেলেন আসাদুল্লাহ আল গালিব। এটা কোরআন বিলাল গোলাম ইবনে গোলাম, গোলামের ছেলে গোলামকে মুয়াজ্জিনের রাসূল বানিয়েছে। এটা কোরআন, বলেন এটা কি? এটার সাথে যেই লাগে সেই দামি হয়ে যায়। গারে হেরা, পৃথিবীর কে জানতো এক পাহাড়ের টুকরোই তো গারে হেরা। পৃথিবীতে কত পাহাড় আছে পৃথিবীর কেউ জানে না, কত স্বর্ণের পাহাড় আছে পৃথিবীর কেউ জানে না, হইতে পারে কত পাহাড়ে হীরা রয়ে গেছে পৃথিবীর কেউ জানে না, লেকিন কোরআনে কারিম নাযিল হওয়ার কারণে একটা পাহাড় হয়ে গেছে পৃথিবীর শ্রেষ্ঠ পাহাড়। মক্কা এক শহর ছিল যেখানে কোনো মানুষ ছিল না, যেখানে কোনো জনমানব ছিল না, আর ওখানে কোরআন নাযিল হওয়ার কারণে এটা হয়ে গেছে মক্কা মুকাররমা, মদিনা হয়ে গেছে মদিনায় তৈয়েবা। কি ভাই, ইয়াসরিব হয়ে গেল কি মদিনায় তৈয়েবা। এটা কোরআন, এটার সাথে যেই লাগে সেই দামি। এই স্লোগানটা শিখেন কমপক্ষে, বলেন যেই লাগে সেই দামি, এটার সাথে যেই লাগবে সে দামি হয়ে যাবে। কি ভাই, দেখবেন কিছু দেখতে হলে বলে জানো আমি মন্ত্রী শালার, মন্ত্রীর শালার ছেলের শালার শালা, বললে কি বলে না বলে, মানে মন্ত্রীর সাথে তার একটা সম্পর্ক আছে, এমনি সম্পর্কটা কত কাছের, কি কিন্তু নিজেকে নিজে গর্বিত মনে করে, কথা কথা বলে জানে নমুক আমার দুলা ভাই, অথচ কার শালা 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 শালা, কি কোন কত নম্বরের দুলা ভাই এটা, কোন না কোনো ভাবে একটু লেগে থাকলে যদি এতটা সম্পর্ক এতটা দামি হয়, আর কোরআনে কারিমের সাথে যে তার জীবন লাগিয়ে দিয়েছে তার দামটা কত। এই জন্য এক নাম্বার বিষয় হলো কোরআনে কারিমকে বিশ্বাস করা, বলেন কোরআনে কারিমকে কি করা, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন ইউমিনুন বিল গায়ব ওয়ামা উনজিলা ইলাইক والذين يؤمنون بما انزل اليك এক নম্বরে হলো কোরআন কারীমের উপর ঈমান আনা। এক নম্বর কি বলে, কোরআন, গত সপ্তাহে আমরা এটাই আলোচনা ছিল, শুরু করছিলাম কোরআন কারীমের উপরে কি আনা ঈমান। এজন্য বুঝেন না বুঝেন, পারেন না পারেন, মাঝে মাঝে বলবেন আমি কোরআন কারীমের উপর ঈমান এনেছি, আমার বিশ্বাস এটা রব্বে কারীমের পক্ষ থেকে অবতারিত, এটা বলতে পারবেন না ইনশাআল্লাহ, এটা বলতে কি আর সময় লাগবে। এজন্য এক নাম্বার বিষয়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা والبعث بعد الموت মাঝে মাঝে পড়বো তো, এজন্য মাঝে মাঝে কালেমায়ে শাহাদাতটাকে মাঝে মাঝে দোহরানো, মাঝে মাঝে কালেমায়ে শাহাদাত পড়ে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এজন্য আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের জন্য ওযু করে, ওযুর শেষে যদি কালেমায়ে শাহাদাত পড়ে, রাসূল বলেন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি থামানিয়া, আমরা আগে তরজমা করতাম জান্নাতের আটটা দুয়ার খুলে দেওয়া হবে, এ কথা ঠিক নয়, তরজমা হবে আটটা জান্নাতের সবগুলো দুয়ার খুলে দেওয়া হবে।
আগে তার এটার মধ্যে ব্যস্ক মাসরা নাই, আগে বুঝতাম না এই জন্য, এখন তার কি বে, তার কি বের মধ্যে পার্থক্য বোঝা গেছে। ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি থামানিয়াতে, আটটা জান্নাতের সবগুলো দুয়ার খুলে দেওয়া হবে। তাহলে ওযুর শেষে কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বাথরুমের ভিতরে ওযু আমাদেরকে বিসমিল্লাহ থেকেও বঞ্চিত করে দিল, কালেমায়ে শাহাদাত থেকেও বঞ্চিত করে দিল। এজন্য ঘরে তো আপনি অনেক কিছুই বানিয়েছেন, একটা ওযুখানাও বানাবেন, কি বলছি বলেন? ঘরে না আপনি কত কিছু বানিয়েছেন বুঝেন না, ঘরে যে ছাদের নিচে আপনি আরো 1 কোটি টাকার কাজ করছেন, এই কাজটা আপনার এমনি জীবনের জন্য কি কি জরুরি ছিল বুঝে নাই, বলকে আগুন লাগলে টের পাইবেন এই কাজটার জরুরি কদ্দুর, আল্লাহ হেফাজত করেন। ঘরে আগুন লাগলে টের পাবে যে এই কাজটার দরকার কদ্দুর ছিল, মনে হয় বুঝেন নাই। কিন্তু অযুখানা 5 বার জরুরি, আপনার জরুরি 5 বার, আপনার স্ত্রী জরুরি 5 বার, একটা টেপ বারান্দায় বসায় দিলেন, একটা ছিট বসায় দিলেন, হয়ে গেল অযুখানা। কি ওটার সামনে একটা মেসওয়াকের বক্স রেখে দিলেন, একটা মেসওয়াকের বক্স, পূজারী পিশাবুজ রহমতুল্লাহ আলাই তাকে কেউ একজন তার নতুন বাড়ি উদ্বোধনের জন্য নিয়ে গিয়েছিলেন, হযরত মাওলানা মোবারক করিম রাহমাল্লাহ, তিনি গিয়ে বললেন তোমার নামাজের জায়গা কোথা? হুজুর এটা আমার এই রুম, এটা আমার এই রুম, এটা আমার এই রুম। তো বলে তোমার প্রেয়ার রুম কোথা? কি তোমার ভাত খাওয়ার জন্য যদি এত আয়োজন হয়, ভাত খাও 5 বার না 3 বার, কে বার 3 বার ভাত খায়? এখন তো আপনারা খান 1 বার, রাত্রে হালকা খান, সকালে হালকা খান, তাহলে যেটা তোমার 5 বার লাগবে সেটার জন্য রুম কোথা? তাহলে আপনার ঘরে একটা অযুখানা দিলে কেমন হবে বলেন? হ্যাঁ, আমি সিলেটে বয়ান করছি, তো আমাদের সিলেটের হাজি সাহেব পরের মাসে গেছি আর বলতে হুজুর দেখে যান বানায় ফেলছি, আমার ঘরেও আমি বানাইছি। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, আজিব না, একবার পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম ওযুর আগে, এবার ওযুর শেষে পড়লেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মূলত ওযুর শেষে বিসমিল্লাহ বললে জান্নাত দিবেন, এটা মূল কথা নয়, মূল কথা হলো আল্লাহ তাআলা চাচ্ছেন বান্দা তুমি না কালেমা শাহাদাত মাঝে মাঝে দোহরাও, তুমি না লাভ ছাড়া পড়তা না, এই জন্য লাভ দিয়ে দিলাম, এই জন্য একটা পলিসি দিয়ে দিলাম, ওযু তো করবাই, তো ওযুর শেষে পড়ো, ওযুর শেষে কি পড়বো? এই জন্য বাথরুম থেকে বের হয়ে তারপরে কি পড়বো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আসমান জমিন যদি এক পাল্লা দিয়ে দেওয়া হয়, মসজিদে কোরআনে কারিম বুকে নিয়ে বলছি বিশ্বাস করলে ভালো, সারা 7 আসমান এক পাল্লা, 7 জমিন এক পাল্লা যদি দিয়ে দেন, সমস্ত নবীদের জান্নাত গুলো যদি ওই পাল্লায় দিয়ে দেন, সুবহানাল্লাহ বলেন, নবীদের জান্নাত গুলো যদি ওই পাল্লায় দিয়ে দেন, নবীদের জান্নাত কত বড়? 7 আসমান 7 জমিন। আরে আপনার জান্নাতে তো 7 আসমান 7 জমিন থেকে 10 গুণ বড়। কি এরপরে নবীদের জান্নাত কত বড়? এবার নবীদের জান্নাতের সাথে যদি সাইয়েদুল আম্বিয়ার জান্নাতটাকে দিয়ে দেন, কালেমায়ে তৈয়বা রব্বে করিমের কাছে তার চেয়েও বেশি দামি, কালেমায়ে শাহাদাত তার কাছে রব এই এই জান্নাতগুলোর চেয়েও বেশি দামি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বিনামূল্যে পেয়ে গেছি এই জন্য কোনো দাম নাই। হযরত বেলালকে জিজ্ঞেস করেন কালেমায়ে তৈয়বার দাম কত, হযরত সুমাইয়াকে জিজ্ঞেস করেন কালেমায়ে তৈয়বার দাম কত, সুমাইয়াকে কবরের পাড়ে গিয়ে জিজ্ঞেস করেন সুমাইয়া কালেমায়ে তৈয়বার দাম কত, কি ভাই বেলালকে জিজ্ঞেস করলে বুঝবো কালেমায়ে তৈয়বার দাম কত, সাহাবাদেরকে জিজ্ঞেস করলে বোঝা যাবে কালেমায়ে তৈয়বার দাম কত, কালেমায়ে শাহাদাতের দাম কত।
দেখিন আমরা পেয়ে গেছি মুফত মালে মুফত, আমরা পেয়ে গেছি কি মুফত, যেমন মুফত মাল দিয়া বিদেশে 360টা বাড়ি বানাইছে। এক্সকিউজ মি, একটা মানুষের 360টা বাড়ি, তাও তো একটা জরি ফেপ দেখা গেছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, লন্ডন, আমেরিকা, আমেরিকা বলতে তো সুন্দর করে বলতে হবে, যা জানাতনভাবে বলতে হয় না, কি বলে এতগুলো ওনার বাড়ি। প্রতিটা বাংলাদেশিদের আজকে যে জন্মগ্রহণ করবে ওই বাচ্চার মাথায়ও ঋণ রেখে, প্রতিটা বাঙালি প্রতিটা বাংলাদেশির মাথায় ঋণ দেখে, লক্ষ লক্ষ টাকা প্রতিটা মানুষের মাথায় ঋণ দেখে, ওনাদের এক একটা এক একজনের বাড়ি 360টা। ঋণের ডলার নিয়ে আসতো প্রজেক্টের নামে, লোক পাঠ করে ডাকাতি করে বিদেশে বাড়ি আনছে। ঋণ অনুদান না ঋণ, ঋণ কি সুদে না সুদ ছাড়া, সুদের উপরে টাকা নিয়ে ওনার বিবির জন্য 260 জোড়া জুতা, সুদ কার উপরে উঠায় দিছে, 18 কোটি মানুষের উপর উঠায় দিছে, আর ওই টাকায় জুতা কিনছে কার লাগা, কত জোড়া, কেমন কি হয়। এজন্য কোরআনে কারীম দাম বুঝি নাই, কোরআনে কারীমের দাম বুঝি নাই, দাম বুঝি নাই, আমিও বুঝি নাই, আপনিও বুঝেন নাই, দাম বুঝছিল সিদ্দিক আকবর দাম বুঝছিল, এজন্য দামি হয়ে গেছে। এজন্য আবু বকরকে ফেরেশতারা সালাম দেয়, ফেরেশতা কি দেয়, ইনি আবু বকর, সালাত চট করে মসজিদে, সালাত চট করে মসজিদে জিবিল এসে গেছে, সালাত চট করে জিবিল এসে গেছে, সালাত চট করে, আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন জিবরিল সালাত চট করলে কেন, জিবিল বলেন ইয়া রাসূলুল্লাহ আজকে 7 আসমানের সমস্ত ফেরেশতাদেরকে রব্বে কারীম সালাত চট করার নির্দেশ দিয়েছে, কেন, ওই যে চেয়ে দেখেন আপনার আবু বকর সালাত চট পড়া, আপনার আবু বকরের সৌজন্যে রব্বে কারীম সমস্ত ফেরেশতাদেরকে সালাত চট করার নির্দেশ দিয়ে দিছে, ইনি সিদ্দিক আকবর, ইনি সমস্ত নবীদের, সমস্ত নবীদের পরে সমস্ত উম্মতের আগে 1 নম্বর জান্নাতে যাবে, সমস্ত নবীদের ঈমান, সমস্ত নবীদের উম্মতের ঈমান, সমস্ত নবীদের পরে সমস্ত নবীদের ঈমান, আরে সমস্ত নবীদের পরে সমস্ত উম্মতের ঈমান, হযরত ওমর থেকে কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা সমস্ত বনি আদমের ঈমান, এক পাল্লা রেখে দিলে সিদ্দিক আকবরের এক জাররা ঈমান তার চেয়ে বেশি দামি। দেখেন ইনি পড়ছেন কি, বলেন সালাত চট পড়ছেন কি, জিবরিল কি পড়ে সালাত চট, আবু বকরের সৌজন্যে সালাত চট, অথচ ইনার সামনে রব্বে কারীম আয়াত নাযিল করছেন ফাসানু ফাসানু ইয়াসিরুহু লিল ইউসরা, আবু বকরের জন্য আমি জান্নাতের যত নেয়ামত আছে, জান্নাতের যত কাজ আছে সব আমি সহজ করে দিয়েছি। আর ইনার পোশাক কি, আচ্ছা ফাতেমা, ফাতেমা কে, ফাতেমার আব্বা তো জানের সরদার, ফাতেমার নানা আবু বকর, ফাতেমার আরেক নানা ওমর, ফাতেমার দুলা ভাই হযরত ওসমান, ফাতেমার স্বামী হযরত আলী, ফাতেমার ছেলে হাসান, ফাতেমার ছেলে হুসাইন, পৃথিবীতে তার মোকাবেলায় আরেকজন মানুষ এমন পেশ করেন, ফাতেমা তু সাইয়্যিদাতু নিসা আহলিল জান্নাহ, আর ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের সমস্ত মেয়েদের সরদার, আর ফাতেমা জান্নাতের সমস্ত যুবকদের সরদারের মা, লেকিন পরনে এতটুকু কাপড় নাই, যতটুকু কাপড়ে বাবার সামনে আরেকজন মানুষ ছিল হযরত জুবায়ের ইবনে মুতআম, বাবার সামনে গিয়ে দরজা খুলে দিতে পারে এতটা কাপড় তার সামনে নাই, ইনি দোজানের সরদারের মেয়ে, সুবহানাল্লাহ, বলে আর এক একজন বাড়ি বানান 360টা করে, এক একজন বাড়ি বানান 360টা, কোথায় কোথায় এদের বাড়ি নাই, অস্ট্রেলিয়াতে এদের বাড়ি,
সিডনিতে এদের বাড়ি, কানাডাতে এদের বাড়ি, আর এরা হয়ে গেছে দেশ 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 জাতির বন্ধু, আর আমরা মুলুকিরা হয়ে গেছি এদেশে জঙ্গি রাজাকার। এক শব্দ প্রণয়ন করছিল, এক শব্দ প্রয়োগ করছিল, ষোলো বছর ধরে যে শব্দ দিয়ে জাতিকে জাতিকে ভ্যানিশ করার চেষ্টা করছে, আর ওই শব্দ দিয়ে রব্বে কারিম পুরা জবে করে দিছে। কি বুঝতেছেন কিছু? আচ্ছা রব কত বড়? কি রব এমনি বড়টা কত? যে ছাত্রগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য পরীক্ষা পদ্ধতিকে এভাবে ধ্বংস করেছে, শিক্ষা ব্যবস্থাকে এভাবে ধ্বংস করেছে, শুধুই আগামী প্রজন্মকে ধ্বংসের জন্য, যেন এরা জীবনে কোনোদিন এদের মোকাবেলা না দাঁড়ায়। বুঝেন নাই কথা? পৃথিবীতে যত আন্দোলন হয়েছে ছাত্রদের দিয়ে হয়েছে, এই ছাত্রগুলো যেন অকর্মণ্য হয়ে যায়, এরা যেন আর কিছু না পারে, এরা যেন যোগ্য নেতৃত্ব যেন আর জীবনে কখনো এখানে তৈরি না হয়, এই জন্যই এত পরিকল্পনা, এই জন্যই পরীক্ষা পদ্ধতি বাদ, এই জন্যই সিলেবাস বাদ, এই জন্যই এত বন্ধ, এত ছুটি। ও আকাশে ম্যাচ ধরছে, যাও স্কুল ছুটি। আরে বাস্তব না বাস্তব? আগামী বৃহস্পতিবারে মিটিং আছে, যাও শনিবার থেকে স্কুল ছুটি। স্যার কোন নাম? এমনটি হয়েছে কি না? ও বিদ্যুতের সমস্যা, স্কুল বন্ধ। এই স্কুলে 800 ছাত্র পড়ে, 800 ছাত্র, ক্লাস 8 পর্যন্ত 8টা ক্লাস আছে, প্রতি ক্লাসে 100 করে ছাত্র আছে, প্রতি ক্লাসে 2টা করে ফ্যান আছে, তো চলে কয়টা? 9টা থেকে 1টা, 9টা থেকে কয়টা? 8টা থেকে 1টা, 9টা থেকে 1টা, আচ্ছা 10টা থেকে 2টা, আচ্ছা 10টা থেকে 4টা, তাই 800 ছাত্র ফ্যান ইউজ করতেছে 16টা, কয়টা কয় ঘন্টা? 6 ঘন্টা 16টা ফ্যান ইউজ করতেছে। আর বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আমরা স্কুল কলেজগুলোকে বন্ধ ঘোষণা করলাম, এই 800 ছাত্র যখন বাড়ি যাবে এবার ফ্যান ইউজ হবে 8টা। বুঝে বলেন, এবার ফ্যান ইউজ হবে কয়টা? 800টা। স্কুলে ইউজ হয়েছে কয়টা? তো 8টা ইউজ হইলে যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার হয়, 800 ইউজ হলে যে পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় হয়, এটা ছিল আমাদের শিক্ষা ব্যবস্থা। এখানে 8টা ব্যবহার হয়, ওখানে 800 ইউজ হয়, 800 ইউজ হলে সাশ্রয় হয়, চলছিল কিনা এভাবে বলেন না? উদ্দেশ্য ছিল একটা, প্রজন্মকে ধ্বংস করা, যেই কোনো প্ল্যানের উদ্দেশ্য ছিল একটা, প্রজন্ম ধ্বংস করা, শুধু প্রজন্ম ধ্বংস করা। এই 5 ঘন্টা কিসের পরীক্ষা? তামাশার পরীক্ষা। প্রিন্সিপাল স্যার বলতেছে তামাশার পরীক্ষা। এক শব্দ তোকে বাড়িতে পড়তে হবে না, তুই শুধু ক্লাসে আসবি, পরীক্ষার হলে আইবি, বইটা লইয়া আইবি, কলমটা লইয়া আইবি, ঠিক আছে? অ্যাডভোকেট সাহেব ঠিক আছে? ও শিক্ষকরা বলে দাও, এই এই শিক্ষা ব্যবস্থা দিয়ে ডাক্তার হবে, এটা দিয়ে ইঞ্জিনিয়ার হবে, এটা দিয়ে প্রফেসর হবে, এটা দিয়ে বুঝি সচিব হবে, এটা দিয়ে বুঝি আর্মি অফিসার হবে, এটা দিয়ে কি হবে? সব শেষে সর্বশেষ একটা ব্যবস্থাপত্র আছে, অটো চালাবে। এক বাজারে এত অটো কোথেকে আসলো এদেশে? কিন্তু রব সিদ্ধান্ত নিয়েছেন, যাদেরকে ধ্বংস করার জন্য এত প্ল্যান করেছ ওদের হাতে তুলে দিলাম বাস, এদেরকে দিয়ে করে দিলাম তোদেরকে সর্বনাশ। দেখছেন নি রব কি করে? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, এজন্য কোরআনে কারীমের কোনো বিকল্প নাই, আল্লাহর কসম কোরআনে কারীমের বিকল্প নাই, কোরআনে কারীমের কোনো বিকল্প নাই। কোরআনের 1 নম্বর বিষয় হলো কোরআনের উপরে ঈমান আনা, কোরআনের 2 নম্বর বিষয় হলো কোরআনে কারীমকে পড়া, কোরআনে কারীম কি করা? এখন প্রশ্ন, কোরআনে কারীম পড়বে কে? উত্তর হবে আমি পড়বো। কে পড়বে বলেন? ঈমান যেমন যেমন আমি আনবো, আমার ছেলে ঈমান আনলে যেমন আমার জন্য যথেষ্ট নয়, আমার মেয়েটা ঈমান আনলে যেমন আমার জন্য যথেষ্ট নয়, আমার ছেলে কোরআনে কারীম পড়তে পারে, আমার মেয়েটা কোরআনে কারীম পড়তে পারে, এটা আমার জন্য যথেষ্ট নয়, এটা আমার জন্য কি না? তাহলে কোরআন পড়বে কে? আমি। কোরআন কে পড়বে? এই জন্যই আমরা
বয়স্কদের জন্য কোরআন শেখার ব্যবস্থা করার চেষ্টা করছি। কি পরিমাণ ব্যাপক থেকে ব্যাপকতর হওয়া উচিত, এটা কি পরিমাণ ব্যাপক হওয়া উচিত, এবং বয়স্ক মানুষগুলোকে কি পরিমাণ লুপে নেওয়া উচিত ছিল এই প্রকল্পকে। যে বলেন কোরআন আমার, কোরআন কার? গত জুমায় এখান থেকে আমরা ওই পাশের মসজিদে গিয়েছিলাম, বাইতুল কুদ্দুস জামে মসজিদ, এই এই পাশের মসজিদ। তো এখানে এক আজীব কথা আল্লাহ তাআলা বলা হয়েছে মসজিদে। তো আল্লাহ তাআলা দেখেন, যেমন আমরা বলি সে পড়বে, তুমি পড়বা, আমি পড়ব, সে তুমি আমি, সে তুমি হি দে ইউ ইউ আই উই, তাহলে হি ইউ আই, সে তুমি আমি। আমি যদি বলি কোরআন সে পড়বে, তো রব্বে কারিম বলেন হ্যাঁ কোরআন সে পড়বে, ইয়াতলু আলাইহিম আয়াতি সে পড়বে। এবার আমি বললাম কোরআন তুমি পড়ো, তো রব্বুল উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কোরআন তুমি পড়ো। এবার আমি বললাম কোরআন আমি পড়বো, তো রব বলেন ওয়া উমিরতু আন আতলু আল কোরআন, আমি আদিষ্ট হয়েছি যেন কোরআন আমি পড়ি। এবার তাহলে কে কে পড়বে বলেন? শের মধ্যে যারা আছে, তুমির মধ্যে যারা আছো, আমির মধ্যে যারা আছি, এখানে কে কে আছেন? আমি, আমি বলেন তো, আমি কোরআন আমি পড়ব, আমি পড়ব। হায়, পিএইচডির জন্য কানাডা যেতে পারলে আর কোরআন শেখার জন্য ঘরের পাশে মসজিদে আসতে পারলে না? কি আগামী শনিবারই স্ত্রী ডেলিভারি, আজকে যদি কানাডার টিকিট হয়, আব্বার কাছে গেলে আব্বা কি বলবে? আব্বা আমার তো, আপনার বউ তো অসুস্থ, আগামী শনিবারে ডেলিভারি, আজকে যে আমার কানাডার ভিসা, কানাডার ফ্লাইট, কি করব? আব্বা যাও, আমি দেখব, আল্লাহ আছে। কি সুন্দর করে উপদেশ দিবে। এবার মাকে গিয়ে যদি বলে, মা কি বলবে? যাও, আল্লাহ আছে। ভাইয়া রে, ভাইয়া আছি, তুই যা, আল্লাহ ভরসা। সবাই এখন বলবে আল্লাহ ভরসা। এবার আজকে গিয়ে ঘরে গিয়ে বলেন না আমি কালকে তবলিগে যাব, আমার বিবি ডেলিভারি 6 মাস পরে। তোর মাথা খারাপ, বউ ঘরে অসুস্থ, তুই তুই তবলিগে যাবি? এখন ডেলিভারি 6 মাস পরে, এখন হয়ে গেছে মাথা খারাপ। আধা ঘন্টা বের করেন সময়, আধা ঘন্টা, আধা ঘন্টা, আধা ঘন্টা ডেলি, 10 মিনিট করে ডেলি বের করেন, যে আমি আল্লাহর কালামের জন্য 10টা মিনিট বের করি। কালকে আমরা যে মসজিদে বয়ান ছিল মোহাম্মদপুর আদাবর, ওদের 3 তলায় সুন্দর সুন্দর ডেক্স বানিয়েছে, পেছনে সুন্দর বাথরুম, সুন্দর ওজুখানা বানিয়েছে, 30-40 ডেক্স আছে। আমি কি এখানে কি আমরা কমিটির যারা আছি সবাই কোরআন শরীফ শিখেছি? যেন শরম না লাগে, লেগে 3 তলা উঠাই দিচ্ছে, এত সুন্দর আয়োজন করছে। প্রতিটা মানুষকে কোরআনে কারিম শেখা উচিত, শুধু উচিত না, ফরজ। কি জবাব হবে জীবনে এত কিছু পারলে তুমি, আমার কোরআন কেন পারলে না? অথচ ওলাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি সহজ করে দিয়েছি। এতটা সহজ চাইলেই পারবা, আর এতটা কঠিন, এতটা সহজ নয় না চাইতে পেরে যাবা, এত কঠিন নয় চাইলেও পাবা না, এত সহজ নয় না চাইতেই পারবেন। কি বলছি বলেন তো? এত কঠিন নয় চাইলে পারবেন না। আরো মজার বিষয় হলো, যদি না আপনি কোরআনে কারিম, যদি না আপনি কোরআনে কারিম শিখতে চান 60 বছর বয়স, তাহলে আপনার তুলনা হবে সাহাবীদের সাথে। কারণ সাহাবীরা না বয়স বেশি বয়সে কোরআন শিখছে, সাহাবীরা কি কম বয়সে শিখছে না বেশি বয়সে শিখছে? কম বয়সে 2-4 জন, হযরত আলী কম বয়স, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে আব্বাস কম বয়স, আব্দুল্লাহ ইবনে মাসউদ কম বয়স, আর বাকিরা সব তো কি বেশি বয়সী। তো আপনারা যদি কোরআন শরীফ শিখেন, তো ফেরেশতা আবু আল্লাহ বলে, ফেরেশতা দেখতো ওরে কার মতো দেখায়, দেখতো ওর বয়সটা কাও কি হয়। ইন্নাল লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা না কোরআনে কারিমের তেলাওয়াত করবা,
এবং যারা না পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বে, কোনো কারণ ছাড়া কোনোভাবেই কোনো পুরুষের জন্য, কোনোভাবেই কোনো পুরুষের জন্য নামাজ যতক্ষণ হুঁশ আছে একবার ছেড়ে দেওয়ার সুযোগ নেই। কি নামাজকে কিভাবে মানে অক্সিজেনের মতো লাজেম করছে, নামাজকে কি কিসের মতো লাজেম করছে বলে, অক্সিজেনের মতো লাজেম করছে। এভাবে নামাজ কেন লাজেম করলেন, আমাদের উপরে কেন ছাড় দিলেন না? হ্যাঁ, মেয়েদেরকে মাঝে মাঝে ছাড় দিচ্ছেন, শুধুই আমাদের পায়ে শিকল বেঁধে রব আমাদেরকে জান্নাত দিতে চায়। যে নামাজ দিয়ে শিকল বেঁধে দিচ্ছি, শিকল 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 নামাজের, নামাজকে এভাবে লাজেম করে শিকল পায়ে বেড়ি লাগায়া টাইন্ডা টেনে আল্লাহ জান্নাত দিতে চায়। হাজরত আলা বলেছেন কি বলে, কোনোভাবেই নামাজ খেলনা নয়, নামাজ খেলনা নয়। নামাজ আপনি পড়লেন আজকে এক অক্ত, কালকে এক অক্ত, পরশু এক অক্ত, কোনোভাবেই আপনার নাম নামাজের তালিকায় উঠে নাই। কি বলছি বলেন, আপনার নাম নামাজের তালিকায় কি উঠে নাই? শুধু জুমা দিয়ে নামাজের তালিকায় আপনার নাম প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। শুধু মাগরিব দিয়ে আপনার নামাজের তালিকায় আপনার নাম প্রশ্নই আসে না। এই জন্য নামাজের বেলা রব্বে কারিমের চারটা সিদ্ধান্ত, এক নাম্বার আল্লাযীনা ইউকিমুনাস-সালাহ, দুই নাম্বার কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, তিন নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, চার নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম দাঈমুন। কয়টা সিদ্ধান্ত নামাজের বেলায়? চারটা। এক নাম্বার, এরা না নামাজ কায়েম করে, এরা না কি করে, আর কায়েম করার অর্থ হলো আহকাম ও আরকান যত কিছু আছে, ফরজগুলো, ওয়াজিবগুলো, সুন্নতগুলো, মুস্তাহাবগুলো সব ঠিক ঠিক মতো পড়ে, সব কি ঠিক ঠিক মতো আদায় করে, এটার নাম হলো ইকামতুস সালাহ। দুই নাম্বার হলো নামাজ পড়বে খুশুয়ের সাথে, নামাজ পড়বে কিসের সাথে, নামাজ পড়বে খুশুয়ের সাথে, নামাজ পড়বে কথা অথবা দেওয়ার সুযোগ নাই তো ভিন্ন কথা, লেকিন যখনই যে কোনো মসজিদে আপনি নামাজ পড়বেন আপনার সামনে দিয়ে যখন বক্স হেঁটে যায় সুযোগ আছে দেখে দিবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আপনার তিন তিনটা হয়ে গেল, তিলাওয়াতে কোরআন, নামাজ আর আমার দেওয়া রিজিক থেকে দান, যাও কথা দিলাম ইয়ার জুনা তিজারাতান লান তাবুর, তুমি আমার সাথে এমন এক ব্যবসা করলে যে ব্যবসা জীবনে কখনো শেষ হবে না ইনশাআল্লাহ। আবার যদি জুমায় আসি আবার এই আয়াত পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি আবার নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে নতুন কমিটি হয়েছে, নতুন কমিটির সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট মাহবুব সাহেব, সৈয়দ মাহবুব হোসেন সাহেব সভাপতি হয়েছেন আলহামদুলিল্লাহ। ইনি আমরা সুন্নতের পরে আজানের আগে ইনশাআল্লাহ দু মিনিট আপনাদের সাথে কথা বলব, ঠিক আছে ইনশাআল্লাহ, যারা সুন্নত পড়েন না পড়ে ফেলেন।